এই জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে আমি এখন যাব এখানে দেখতে কেনাই গো কেনাই গো স্যার নো এখানে আসার পরে চরম একটা অভিজ্ঞতা হইল তুমি এখন এরকম একটা

এই যে পাথরের উপরের বাড়িঘর এই যে আমার দারুণ আকর্ষণ লাগতেছে এই বাড়িঘর দেখে এই যে ঘর বাড়ি কই কই চলে আসছি এই লে শহরে আমি রাস্তা দিয়ে আসতেছিলাম হঠাৎ করে একটা লিফ্ট চাইলাম আর আমাকে লিফ্ট দিয়ে দিল আর গাড়ি থেকে আমার হচ্ছে এই জায়গাটা কিন্তু খুব লাগছে এই এই যে দুর্দান্ত পাহাড়ের উপরের যে এই জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে আমি এখন যাব এখানে দেখতে এখানকার মানুষজন কিভাবে থাকে কিভাবে লাইফ লিফ্ট করে গাড়ি থেকে দেখলাম হচ্ছে এই বাড়িগুলা এই ঘরগুলা এটা হচ্ছে পাহাড়ের মধ্যে পাহাড়ে শুধুমাত্র এদের এই ইট সিমেন্ট বালি দিয়ে এই বাড়িঘরগুলো করা আমার কাছে কিন্তু খুব দুর্দান্ত লাগতেছে দারুণ লাগতেছে দেখি এটা হচ্ছে পাহাড়ের মধ্যে এই বাড়িঘর হচ্ছে ইট দিয়ে এই যে কিছু বাড়িঘর ঘর কুকুর হ্যাঁ

এই পাথর কেটে সব পাথর কেটে রাস্তা পাথর কেটে ঘরবাড়ি এই যে একটা ঘর অর্ধেক অর্ধেক পাহাড়ের নিচে আর অর্ধেক পাহাড়ের উপরে আর ওই যে এখানকার মানুষজন দেখতে পারলে ভালো তো কোন দিকে যাব কেউ তো নাই এই সিটি আটকা পড়ে গেছি এই চতুর্শে হলো কাটাতারের বেড়া কোন দিকে যাব কোন দিকে যাব লেটসি এই একটা সমাধান পাইছি যেখানে সমস্যা সেখানেই সমাধান এই যে এই কাটাতারটা খুব নিচ্ছে আমি আসতে করে চলে যাবো আর এই যে পাথর দিয়ে এই সম্পূর্ণ কিন্তু পাথর এই যে একটু রাস্তা যাওয়ার পর এখান দিয়ে আসলেই কিন্তু এই মন প্রাণ সব জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর চারোদিকে এই এখানে এরা হা করে তাকিয়ে আছে আমার দিকে কই থেকে আইলাম এদের মতোই কোনো এক কিছু আর এখানে এখানে আসা মাত্রই প্রাণটা জুড়ে গেল এরকম আর উপরটা হচ্ছে এই যে হচ্ছে পাথর উপরটা হচ্ছে পাথর ওই উপরেও ঘর আছে এই যে এরা আমার দিকে এগিয়ে আসতেছে এরা সাহস করে একটু আগে আসতেছে অবস্থা আর একটু পরেই পাহাড়ের নিচে হারিয়ে যাবে এখানে রাস্তা খুঁজে পাওয়া খুবই টাফ এই ছোট ছোট কোন দিকে যাব এই একজন গার্ড হেই হ্যালো কার ঘর এখানে একটা ছোট্ট রাস্তা আছে দেখা যাক মনে হচ্ছে যাওয়া যাবে এই যে এখানে আরো রাস্তা চিপা চিপা রাস্তা ও এই যে ঘর এই যে কি সুন্দর একদম সুন্দর এক ভিড় নিয়ে বসে আছে ওকে এই দিকটাই যাই এ রাস্তা দেখা যায় দেখা যায় দেখা যায় হ্যাঁ দেখা যায় জুলাই ওকে এখান থেকে নামা তো বহু মুশকিল এই নিচে পুরোটাই ঘরবাড়ি এখানে কিন্তু মানুষের সংখ্যা খুবই কম মানুষ দেখতে পারলাম না দেখতে পারলে ভালো হতো তাদের সাথে কথা বলতে পারলে ভালো হতো তারা এখানে কিভাবে চলাফেরা করে প্রতিদিন জানতে পারলে ভালো হতো আমার একটু সময়ের মধ্যে আমি হাঁপিয়ে গেছি এত কঠিন কঠিন রাস্তা পাড়ি দিতে হচ্ছে আমার এই যে এখান থেকে উপরে এই অর্ধেক উপরে রোড এরা যে কিভাবে প্রতিদিন যায় আসে অভ্যস্ততা এই খুব কঠিন কঠিন রোড ও মাই গর এই পাথরের দড়ি ডিরেক্টলি ফ্রম হেয়ার আপ আর ওই সূর্য আর দশ মিনিট তারপরে আর নাই এই কত চিপা চাপা কত ছোট ছোট আর ওই উপরে পাহাড় পাথর পাথর থেকে এরকম যে ঘর বাড়ি বানানো এখানে মানুষের দেখা খুবই কম সারাদিনের ব্যস্ততায় সারাদিনের কাজে হইছে হয়তো আসবে সন্ধ্যার পর মানুষ প্রয়োজনে শিখে যায় সব আর এখানকার যে গার্ড এই এখানে এসে আমার মনে হচ্ছে মানুষ প্রয়োজনে বাঁচতে শিখে যায় যে কোনো পরিস্থিতিতে কোনো উপায়ে ঘর এই ছোট ছোট ওই যে ওইটাই দেখছিলাম গাড়ি থেকে মানুষ তার প্রয়োজনে কিনা করে এই পাহাড়কে তাদের কাজে লাগিয়ে এরকম থাকার জায়গা খাওয়ার জায়গা কাজের জায়গা বানিয়ে নিছে এখানে আসার পরে চরম একটা অভিজ্ঞতা হইলো